নমস্কার দর্শক বন্ধু, আমি আবারও তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হলো, আজ অন্নদা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তা না হলে সংসারে দরিদ্র, দুঃখ, কষ্ট, অর্থ কষ্ট, রোগ ব্যাধি সমস্ত কিছু সারা বছর লেগেই থাকবে। অন্নদা একাদশীর সম্পর্কে বলবো। আমরা তো মহা সমারোহে জন্মাষ্টমীর ব্রত পালন করলাম, এরপর একাদশী পালন করতে হবে। 29শে আগস্ট বৃহস্পতিবার এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে। অন্নদা একাদশী বা অজা একাদশী এই একাদশীটার নাম। এই একাদশী উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের মতো ফল পাওয়া যায় বলেও মনে করা হয়। কিন্তু অবশ্যই মনে করতে হবে, জন্মাষ্টমীর মতো কিছু কিছু জিনিস নিষেধ বা বারণ করা হয়েছে, যেটা অজা একাদশীতে মোটেও খাওয়া উচিত নয়। এটা ভীষণই অশুভ, এই খাবারগুলো যদি খাও একদম শুভ নয়। এই একাদশী ব্রত যারা পালন করবেন তারা তো খাবেনই না, আর যারা পালন করবেন না তারাও কিন্তু খাবেন না। যারা পারবে না এই একাদশী উপবাস তাদের জন্য বলবো, এই কিছু কিছু নিয়মগুলো মানো, তাহলে কিন্তু পূর্ণ ফল পাওয়া যাবে। তাদের জন্য বলবো, উপবাস না করেও পূর্ণ ফল লাভ করা যাবে। এই যে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না সেইগুলো আমি এখন বলবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, এবং যদি নতুন কোনো দর্শক হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে সাথে থাকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় এই কথাটা লেখো। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি অজা একাদশী নামেই পরিচিত। জন্মাষ্টমী ব্রত পালিত হয়েছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। জন্মাষ্টমীর ব্রত পালন হলো অষ্টমী তিথিতে, আর একাদশী অজা একাদশী বৃহস্পতিবার পালন করতে হবে। যারা এই কৃষ্ণ ভক্ত তারা প্রত্যেকে এই একাদশী কিন্তু করে। এই একাদশী উপবাস করলে অসম যজ্ঞের ফল তো পাবেই, এবং সকলেই 29শে আগস্ট বৃহস্পতিবার অজা বা অন্নদা একাদশী অবশ্যই পারলে পালন করো। এবং তার পরের দিন 30শে আগস্ট শুক্রবার যে সকল কৃষ্ণ ভক্তরা অজা একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই কিন্তু মনে রাখবে কোন কোন খাবারগুলো খাবে না। এই অজা একাদশী শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর পুজো করলে আর্থিক ও শারীরিক কষ্ট দূর হবে। শ্রী কৃষ্ণ বলেন, অজা একাদশী উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মৃত্যুর পর স্বর্গদ্বারে পৌঁছায়। এই একাদশী উপবাস করলে সমস্ত পুণ্য লাভ করা যায়। এই দিনে সারাদিন শ্রী বিষ্ণুর নাম করতে হয়, দান করাও অত্যন্ত শুভ। দানের ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় অজা একাদশী দিন। অজা একাদশী দিন কিভাবে পূজা বিধি করবে, 29শে আগস্ট সকাল সকাল ঘুম থেকে ওঠো, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তারপরে ঘরে সমস্ত কাজ কর্ম সেরে ভগবান শ্রী বিষ্ণুর কাছে সংকল্প করো যে আমি যেন আজকে সারাদিন তোমার ব্রত কথা আমি ঠিক মতো পালন করতে পারি, আর কোনো কোনো যদি পালনে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও। এইভাবে শ্রীকৃষ্ণর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে সংকল্প করতে হবে। তারপরে তো স্নান কর্ম সেরে
যদি গঙ্গায় বা নদীতে স্নান করতে পারো এ তো অতি উত্তম, যদি নাও পারো গয়েমনি জলে কালো তুইল হলুদ মিশিয়ে স্নান করো এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি স্নান করার সময় জপ করবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই বলে বলতে বলতে ওই জলেই স্নান করো, তাহলেই গঙ্গার জলে স্নানের সমান পুণ্য লাভ হবে। ভগবান কাছে ধূপ প্রদীপ জ্বালিয়ে নানান রকম পূজা উপাচার জোগাড় করে মিষ্টি নারিকেল লবঙ্গ ধূপকাঠি প্রদীপ পঞ্চামৃত তুলসী প্রভৃতি রেখে এগুলো দিয়ে পূজা করো, তারপরে আরতি করো, এরপর শ্রী বিষ্ণুর 108 নাম জপ করো। একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য তো অবশ্যই পাঠ করো এবং সারাদিন উপবাস থেকে যদি রাত্রি জাগরণ করো এও অনেক ফল পাওয়া যায়। তারপরের দিন ব্রাহ্মণ সেবা এবং দরিদ্রদের দান করো। অজা একাদশীতে কোন কোন খাবার এবার এড়িয়ে চলবো সেইটা সম্বন্ধেই আমি এখন বলবো। এই যে কোন কোন খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে একাদশী ব্রত পালন করতে গেলে অনেকগুলো কথা অবশ্যই মনে রাখতে হবে। সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার অর্থাৎ আগের দিন একবার খাবার খাবে, একাদশীর দিন নিরাহার এবং দ্বাদশীর দিনও একাহার করতে হবে, একবার খেতে হবে। নির্জলা ব্রত একাদশীর দিন, নির্জলা ব্রত যদি পালন করতে পারো সর্বশ্রেষ্ঠ উত্তম ব্রত পালন, আর যদি এটা না পারো পঞ্চ রবিশস্য বর্জন করে শুধুমাত্র ফলমূল এইসব গ্রহণ করো, আর যদি একাদশীতে অনাহার বা নির্জলা না করতে পারো তাহলে এইগুলো বাদ দিয়ে ফলমূল এইসব নানান রকম সবজি দিয়ে তরকারি করে গ্রহণ করতে পারো। যেমন সবজিগুলো ফলমূল গ্রহণ করে সবজিগুলো হচ্ছে মিষ্টি আলু, চাল কুমড়ো, রাঙা আলু, তারপরে গোল আলু, চাল কুমড়া, মিষ্টি কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এইসব সবজিগুলো বাদাম তেল বা ঘি দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করো, তারপরে সেই প্রসাদ গ্রহণ করো এবং ফলের মধ্যে দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, বেল, কলা, নারিকেল, শসা এগুলো খেতে পারো, মিষ্টি আলুও সেদ্ধ করে খেতে পারো। অন্নদাবা একাদশীতে মানে অজা একাদশীতে যেগুলো খেতে নেই, পঞ্চ রবিশস্য তো একদমই ছোবে না, যারা পালন করো বা যারা পালন করতে পারছো বা যারা করতে পারছো না তাদের জন্যই বলবো। পঞ্চ রবিশস্য মানে পাঁচটি রবিশস্য, ধান, গম, যব, ডাল আর সরিষা, এগুলো হচ্ছে পঞ্চ রবিশস্য। যে সরিষা থেকে রোগ মানে নানান রকম তেল তৈরি হয় একাদশীতে কাল পুরুষ ঘোর পাপ বিরাজ করে, এই পাপের অংশীদারি হতে হবে যদি এই পঞ্চ রবিশস্য খায়। অন্নদা বা অজা একাদশীর দিন কিছুতেই এই পাঁচটি রবিশস্য খাওয়া যাবে না, যেমন ধান থেকে সমস্ত রকম খাবার ভাত মুড়ি চিড়া খই কোনো কিছু খেতে পারবে না, আবার গম জাতীয় আটা ময়দা রুটি বিস্কুট, যব বা ভুট্টা জাতীয় খাবার হচ্ছে ছাতু ভুট্টা এইসব খেতে পারবে না, ডাল জাতীয় মুগ ডাল, মাছকলাই, খেসারি, মুসুরি, মটর, নানান রকম ডাল এইসব থেকেও এড়িয়ে চলতে হবে। সরিষার তেল তিল তেল তো একদমই চলবে না, খাদ্যগুলো এইসব খাদ্যগুলো পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে, আর যদি এইটার মধ্যে একটিও একাদশীর দিন গ্রহণ করি তাহলে একাদশীর ব্রত কিন্তু সম্পূর্ণরূপে ভঙ্গ হয়ে যাবে,
তাই অবশ্যই প্রত্যেককে চেষ্টা করো এই পঞ্চ রবি শস্য ভুলেও কিন্তু এগুলো মুখে তুলবে না, একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর ব্রতে যেসব ভক্তরা সবজি রান্না করবে তারা কিন্তু সতর্ক থাকবে, পাঁচ ফোড়নও দিতে পারবে না, পাঁচ ফোড়নে রবি শস্য থাকে, সর্ষে থাকে। তারপরে সবজি কাটার সময় যেন কখনো কেটে না যায়, রক্ত বেরোলে সেই একাদশী কিন্তু সম্পূর্ণ হলো না, কখনো রক্ত বেরোলে একাদশী ভঙ্গ হয়ে যায়। সেই জন্য একাদশীর আগের দিন দাঁত ব্রাশ করবে, একাদশীর দিন আর দাঁত ব্রাশ করবে না। দাঁত ব্রাশ করতে গেলে অনেকে দাঁতে রক্ত ক্লান হয়। আর একাদশীর দিন সব সময় ভগবদ গীতা পাঠ, হরিনাম জপ, একাদশীর ব্রত কথা, মাহাত্ম্য পাঠ, হরিনাম শ্রবণ বা পাঠ করো। যদি পাঠ করতে পারো খুবই ভালো, গীতা পাঠ বা শ্রবণ খুবই উত্তম। একাদশীর দিন সব সময় শান্তি বজায় রাখো, কাউকে কোনো কটুক্তি কথা বলবে না, গালাগালি দেবে না, তিক্ত ভাষায় কাউকে কথা বলবে না, মিথ্যে কথা, পরচর্চা, পরনিন্দা, নেশা ভান কোনো কিছু কিন্তু একাদশীর দিন করবে না। তাহলে মাতা লক্ষ্মী দেবী গৃহত্যাগও করতে পারে রুষ্ট হয়ে। একাদশীর দিন কোনো রকম প্রসাধনীয় ব্যবহার করতে পারবে না, তেল সাবান সব ব্যবহার করবে না, ক্ষৌরকার্য নিষিদ্ধ, নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা এগুলো চলবে না। একাদশী প্রকৃত পালন হচ্ছে শুধু উপোস করা নয়, ভগবানের নাম স্মরণ, মন শ্রবণ এবং অবশ্যই শুনতে হয় একাদশী দিন। স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশী সবসময় হরিনাম কথা জপ করতে হবে এবং শুনতে হবে। এই সমস্ত কর্মগুলো কিন্তু কখনো একাদশীর দিন ভুলেও করবে না, এইগুলো নিয়ম অবশ্যই একাদশীর দিন মানো। আর আজকের দিনে অবশ্যই একাদশীর দিন এই মাহাত্ম্য কথা শুনলে কোটি কোটি পাপ দূর হয়ে পুণ্য লাভ করবে এবং বৈকুণ্ঠে গমন অবশ্যই করবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, মনস্কামনা পূর্ণ হবে এবং সমস্ত রকমের ফল পাওয়া যাবে যা চাইবে। ভাদ্র মাসে একাদশী তিথিতে অজা একাদশী পালিত হয় বা অন্নদা একাদশী পালিত হয়। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সব বিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি শুধু একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম অন্নদা বা অজা, এই তিথি সর্ব পাপ বিনাশিনী। যিনি এই ব্রত করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হন এবং এই ব্রত শ্রবণে রাশি রাশি পাপ দূরীভূত হয়। এই এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে এইভাবে বহু বছর কেটে গেল, দুঃখ সাগরে সে নিমজ্জিত হয়ে কি করব, কোথায় যাব, এই দুঃখ থেকে কিভাবে উদ্ধার পাব, এই চিন্তা তিনি বিভোর হয়ে গেলেন। এমন সময় দৈবক্রমে পরদক্ষে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে আসলেন। রাজা মুনিকে দর্শন দিয়ে ভক্তি সহকারে প্রণাম করলেন এবং করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে সমস্ত নিজের কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিষণ্ণ হয়ে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা একাদশী নামে জগতে প্রসিদ্ধ, আপনি এই
ব্রত পালন করুন, এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ বিনষ্ট হবে। ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথি আবির্ভাব হবে, ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করো, এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্নিহিত হলেন। ঋষিবরের কথা শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন, তার ফলে সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই মানে ব্রত পালনে বহু বছরের দুঃখের অবসান হয়। রাজার হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ মোচন হয়েছিল, পুনরায় তার স্ত্রীকে ফিরে পেলেন এবং ছেলেকে ফিরে পেলেন। আকাশ থেকে দেবগণ এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন, বাদ্য বাজাতে লাগলো এবং সুখ ভোগ করে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ এই নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তিনি শ্রীহরি চরণে অবশেষে দিব্যধামে গমন করে। এই ব্রত পাঠ শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞ লাভ হয়। এই যে একমাত্র রাজা হরিশ্চন্দ্রই সমস্ত প্রজাগণকে নিয়ে স্বর্গে গমন করেছিলেন এই একাদশী পালনের জন্য, তাই আর যারা উপবাস করতে পারবে না তারা অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং সারা দিন মানে উপবাস থাকার দরকার নেই, পঞ্চ রবিশস্যও খেও না, বাকি সমস্ত জিনিস খাও এবং শ্রীহরির নাম গুণগান জপ কীর্তন করো। দেখো সম্পূর্ণ ফল লাভ পাবে যারা উপবাস করতে পারবে না, তাদের জন্য ভগবান নিয়ম করে দিয়েছে। কারণ অসুস্থ মানুষ যদি কেউ উপবাস করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশি কষ্ট পান, তাই তাদের জন্য এই নিয়ম, কখনো তারা এই উপবাস না করে এই সব নিয়মগুলো করো। শ্রীহরি বাসরে নাম গুণকীর্তন করো, শোনো এবং অবশ্যই পারলে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাও এবং ব্রতের মাহাত্ম্য কথাটা শোনো, তাহলেই তারা অনেক পুণ্য লাভ অর্জন করবে। তাহলে আমার এখানেই ব্রত একাদশী ব্রত কথার মাহাত্ম্য এবং কি কি করণীয় সমস্তটা জানিয়ে দিলাম। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানো। আর জয় শ্রীকৃষ্ণের জয় এই কমেন্টে লেখো। এই যে অনেকে বলছে এই একাদশী বৃহস্পতিবার না শুক্রবার, যাই হোক বৃহস্পতিবার দিনই আমাদের রাজ্যে পড়েছে, এখানে বৃহস্পতিবার একাদশী পালন করো। তাহলে নমস্কার, বিদায়।